যাওয়ার মতো বিএনপির এক দাবাও ফুটে গেছে। এমন তো কারে হাতে চাই না, আঙ্গুলে কি না ওঠে, কি করে উঠাতে হয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি কাদের জনসমর্থন বেশি? দর্শক শ্রোতা, এবার আমেরিকা থেকে একটি প্রতিনিধি দল এসেছে এবং আজকের যে সমাবেশ হয়েছে তা নিয়ে একটি তারা ফলাফল প্রকাশ করলেন যে কাদের সমর্থন বেশি। দর্শক শ্রোতা, সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আরও অনেক তথ্য আমরা জানবো এবং কাদের সমাবেশে আজকে জনগণ বেশি হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো দর্শক, কথা না বলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। বেলুন ফুটে যাওয়ার মতো বিএনপি এক দাবাও ফুটে গেছে, এইবারও ফুটে যাবে, এইবারও আর এই এক দাবা কোনোদিন বাস্তবায়ন হবে না। বিএনপি হচ্ছে বীরধর সাপের মতো, তারা মাঝে মধ্যে চামড়া বদল করে। বিএনপি আজকে পাতলা কুকুরের মতো হয়ে গেছে। 2 কিলোমিটার দূরে বিএনপি আরেকটি সমাবেশ করছে, সেই সমাবেশের উদ্দেশ্য কি? সেই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা। সেই সমাবেশের উদ্দেশ্য কি? আবার গণ্ডগোল পাকিয়ে আবার মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা। সেই সমাবেশের উদ্দেশ্য কি? দেশে বিশৃঙ্খলা তৈরি করে, দেশে একটি বিশেষ ধরনের হামিদ কারজাই মার্কা সরকার কায়েম করা হচ্ছে তাদের উদ্দেশ্য। তারা কি ঘোষণা দিয়েছে? ঘোষণা দিয়েছে এক দফা আন্দোলন নাকি, আজকে নাকি এক দফা ঘোষণা করবে। ওরা মাঝে মধ্যে এক দফা ঘোষণা করে। 2015 সালে 2013 সালে বেগম খালেদা জিয়া এক দফা ঘোষণা করেছিল যে সরকারের পতন ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পর আবার 14 সালে এক দফা ঘোষণা করেছিল সরকারকে বিদায় নিতে হবে, সরকার বিদায় নেয় নাই। 15 সালে বেগম খালেদা জিয়া আবার এক দফা ঘোষণা করেছিল সরকারকে টেনে নামানোর জন্য, সরকারকে নামাতে পারে নাই, সরকার 5 বছর টিকেছে। আর গত নির্বাচনের পরে আবার এক দফা ঘোষণা করেছিল বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে আর জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে, সেই এক দফা মাঠে মারা গেছে। গত বছরের ডিসেম্বর কি বলেছিল? এক দফার আন্দোলন, এক দফার আন্দোলনের ঘোষণা দিয়ে 2 লক্ষ পানির বোতল, শতাধিক গ্রেনেড এবং বোমা আর কয়েক টন চাল মজুত করেছিল তাদের অফিসে, আর পুলিশের উপর হামলা পরিচালনা করেছিল। আর ঘোষণা দিয়েছিল কি? বেগম খালেদা জিয়া এসে এই আপনার বন্দী অবস্থা থেকে এসে বেগম খালেদা জিয়া সমাবেশে যোগ দিবে, আর বোরাকে করে এসে তারেক রহমান যোগ দিবে। আমরা কি দেখতে পেলাম? সেই এক দফার আন্দোলন, ওই বেলুন যে বেলুন আবার বেলুন বিক্রি করে না, হঠাৎ বেলুন ফুটে যায়, বিএনপির এক দফা ফুটে গেছিল, এক দফার আন্দোলন মাঠে মারা গেছিল। বেলুন ফুটে যাওয়ার মতো বিএনপির এক দফাও ফুটে গেছে, এইবারও ফুটে যাবে, এইবারও আর এই এক দফা কোনোদিন বাস্তবায়ন হবে না। আপনারা জানেন সাপ চামড়া বদল করে কয়দিন পরে পরে, বিএনপির এক দফার ঘোষণা হচ্ছে সাপের চামড়া বদলের মতো, কয়দিন পরে পরে বিএনপি এক দফা ঘোষণা করে। সাপ যেমন বিধ্বস্ত, মানুষকে ধ্বংস করলে মানুষ বাঁচে না, বিএনপি হচ্ছে বীরধর সাপের মতো, তারা মাঝে মধ্যে চামড়া বদল করে। তাদের এক দফা, আমরাও আজকে এক দফা ঘোষণা করছি, সেটি হচ্ছে কি? বাংলাদেশ সন্ত্রাস জঙ্গিবাদ অগ্নি সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ আমরা রচনা করব। যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, যারা রাজনীতির নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের এই দেশে
রাজনীতি করার অধিকার নাই। বিএনপি আজকে পাতলা কুকুরের মতো হয়ে গেছে। আপনারা দেখেছেন যে ইসরায়েলি এজেন্টের সাথে নুরুজামান বৈঠক করেছে, মেন্ডিয়ান সভাপতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট, সে সাক্ষাৎকার দিয়ে বলেছে তারেক রহমান। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমরা নির্বাচন চাই, আপনার মতো চারের হাতে চাই না, আঙ্গুলে কি না ওঠে, কি করে উঠাতে হয় এই দেশের মানুষটা জানে বন্ধু। যার কোনো সময় আছে, এই ঘোষণার পরে পরে আপনি পদত্যাগ করুন। অবশ্যই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু সেই নির্বাচন আপনার মতো শেয়ারের হাতে চাই না, কারণ আপনি তো কুমিরের বাচ্চা থেকে বারবার বারবার একই কাজে খেয়ে ফেলবেন, বারবার খেয়ে ফেলবেন। কুমিরের গল্প জানেন তো, শেয়ারের কুমিরের বাচ্চা খাওয়ার গল্প, এই কাজে খেয়ে ফেলবেন। 14 সালে খেয়েছেন, 18 সালে খেয়েছেন, আবার আরেকবার খেতে চাচ্ছেন, কোপ করে পায়চারা করছেন। সুনামি যখন আসে তখন কিন্তু দেয়াল ঢুকতে পারে, ঝড় যখন আসে তখন কি বাঁধ দিয়ে ঠেকি রাখা যায়? যায় না বন্ধুগণ। আজকে বাংলাদেশের মানুষের জনগণের এই প্রতিবাদের সুনামি শুরু হয়েছে, আজকে সবই সেটা প্রমাণ বন্ধুগণ। আমি অবরোধ আহ্বান জানাচ্ছি, এই অবৈধ অসাংবিধানিক লুটেরা কর্তৃত্ববাদী সরকারকে, যেকোনো সময় আছে এই ঘোষণার পরে পরেই আপনি পদত্যাগ করুন, অন্যথায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পরিষ্কার করে বলে দেয়, তখন কিন্তু পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না। এই উপরোক্ত এক দফা দাবি আদায় লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এবং আমাদের দলের এবং সকল দলগুলো যারা আমরা একসাথে আন্দোলন করছি তাদের যৌথ যে কর্মসূচি, আমরা ইমিডিয়েট কর্মসূচি যেটা আমরা ঘোষণা করছি, তা হচ্ছে উপরোক্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 18 জুলাই 2023 মঙ্গলবার সারা ঢাকা মহানগরী সহ সারা দেশের মহানগরী ও জেলা পর্যায়ে মার্চ পদযাত্রা, এবং এই মার্চ পদযাত্রার মধ্য দিয়ে তাদের পতন কেন ত্বরান্বিত করা। ঢাকা মহানগরীতে আপনি এটা হবে 2 দিন, 18 তারিখে সকাল 10টা হতে বিকাল 4টা গাবতলি হতে যাত্রা বাড়ি যাত্রা, শান্তিপূর্ণ, একেবারেই শান্তিপূর্ণ। 19 তারিখে ঢাকা মহানগরীতে সকাল 10টা হতে বিকাল 4টা উত্তরের আবদুল্লাহপুর হতে পুরো ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত অন্যান্য মহানগরীতে একই সঙ্গে এই পদযাত্রা এই মার্চ অনুষ্ঠিত হবে বন্ধুগণ, জেলাগুলোতেও একইভাবে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ খুব বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করছি, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।